বিএনপির নয়াপল্টনে ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীরবিক্রম। এ সময় দলে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত বিএনপি নেতারা অভিযোগ করেন, গত বুধবার পুলিশে যেভাবে আক্রমণ চালিয়ে তাদের রাজনৈতিক কার্যালয় তছনছ করেছে তা নজিরবিহীন বর্বরোচিত ঘটনা। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বিএনপি ত্যাগের প্রায় ১৬ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম। মঙ্গলবার সকালে অলি আহমেদ ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সাথে এলডিপির অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিল। তার এক সময়ের পুরনো রাজনৈতিক কার্যালয়ের এমন ক্ষতির চিত্র দেখে তিনি বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে উল্লেখ করেন। যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি, সে পাকিস্তান সেনাবাহিনীও এই ধরনের বর্বরতা কোনো পার্টি অফিসে ঢুকে করে নাই, কারো বাসায় ঢুকে করে নেই। কর্নেল অলি যখন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তখন তার সাথে দেখা হয়ে যায় তার রাজনৈতিক পুরনো সহকর্মীদের সাথে। তাদের দাবি, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ যে আক্রমণ চালিয়েছে তা নজিরবিহীন কলঙ্কজনক একটি ঘটনা। যে সরকার মানুষের সব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, গণতন্ত্রকে কবরে নিয়ে গেছে, সেই সরকারের হাত থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে মুক্ত করার লড়াইয়ে যুক্ত বিএনপি আক্রান্ত আজ বহু বছর ধরে আক্রান্ত, কিন্তু এখন সেই আক্রমণের মাত্রা সীমা অতিক্রম করে গেছে। কোনো দলের কার্যালয়ে এভাবে প্রবেশ করে ভাঙচুর লুটপাট এটা স্বাভাবিক না। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।